গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি ভিডিও শেয়ার করব। আমাদের এই সুন্দরবনে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে আর কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে মধু চাক থেকে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। তাহলে চলুন এখন শুরু করব কিভাবে কি হচ্ছে, পুরো ভিডিওটা সাথে থাকুন। কাকুরা কিন্তু সকাল সকাল মধু ছাড়তে শুরু করে দিয়েছে, আমরাও চলে এসেছি। দেখুন আজ প্রচণ্ড গরম পড়ছে, এখন 7:30 বাজে, কিন্তু এত গরম, এত রৌদ্র ছেড়েছে, আর মৌমাছি কিন্তু খুবই ঝামেলা করছে। কাকুরাই দেখুন কিভাবে বাক্স থেকে চাক বের করছে, আরেকটি বাক্স কিভাবে নিচ্ছে, কিভাবে মধু ঝাড়াই করা হচ্ছে, সব আপনাদের দেখাবো বলে এসেছি। মধু ঝাড়াই করার সময় যে বাক্সের চাক বের করা হয় সেই বাক্সে আবার সেই চাক দিয়ে আসা হয়, তার কারণ মৌমাছি কিন্তু এক বাক্স থেকে অন্য বাক্সে যায় না, যে বাক্সের চাক সেই বাক্সে দিতে হয়। দেখুন এইভাবে মধু সব বের করে মধু সংগ্রহ করা হচ্ছে। আর ওপারে তো মধুর যে ফুলটা হচ্ছে জল নেই, বৃষ্টি না হলে মধুর ফুলটা সেইভাবে হবে কি করে, ওই জন্য তো মৌমাছি এবার মধু ঠিকঠাক করে হচ্ছেও না। কাজ করলাম তো আল খাইনি, ওই জন্য আল খেতে হবে, কটা আছে পিছনে লেগে দেখছি তো। কেউ কিছু করবেন, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকুন, কোনো আল দেবেন না, এ গরম পড়ে যাচ্ছে না এবার, ওই জন্য ওরাও রেগে যাচ্ছে। সকালবেলা টাইম হয়েছে, আজ কিন্তু মৌমাছি খুব ঝামেলা করছে আর প্রচন্ড তাপ, তার জন্যে বেশি ঝামেলা করছে। আর ওই দেখুন বালতিতে, এই বালতিতে কিন্তু চাক কেটে রাখা হয়েছে, এই চাক আবার চেপে মধু বের করে এগুলি মোম হিসেবে ব্যবহার করা হয়। তোমরা সব বাক্সে যাচ্ছ, সব বাক্সে যাচ্ছ, বাক্সে তো কিছু নেই, একদম খামসাই খামসাই রেখেছে। এই বাক্সে তোমার মারতে হতো তো সব ভেতরে ঢুকে গিয়ে। আমাদের এই সুন্দরবনে, আমাদের এই সুন্দরবনে কাকুরা কিন্তু অনেক দূর থেকে আসে, কাকুদের মুখ থেকে শুনুন কত দূর থেকে ওরা এখানে আমাদের সুন্দরবনে মধু সংগ্রহ করতে আসে।
একটু ধোঁয়া দিয়ে নাও, সব এর ভিতরে চলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই সুন্দরবনে অনেক দূর থেকে মুসলন্দপুর, মুর্শিদাবাদ, নদিয়া বিভিন্ন জায়গা থেকে মধুওয়ালা কিন্তু এই মধু সংগ্রহ করার জন্য আসে। বাক্স থেকে মৌচাক বের করার আগে এই ধোঁয়া দেওয়ার যন্ত্র দিয়ে ধোঁয়া দিয়ে নিতে হয়। এই চাকগুলি ঝাড়া হয়ে গেছে, আবার বাক্সের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বাক্সে রানী মৌমাছি থাকে? দুই একটা বাক্সও ভালো হয়নি না, সব এইরকম হয়েছিল যথেষ্ট। বিকেলবেলা আরো বেশি কাজ করতে দেয় না। এই মৌমাছি কিন্তু আমাদের এই সুন্দরবনে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আনে। নদী পার হয়ে কিন্তু ওরা মধু সংগ্রহ করতে যায়। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া হলে মৌমাছি কিন্তু আবার ফিরে আসতে পারে না, অনেকেই নদীতে মারা যায়। এইভাবে কিন্তু এই সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করে। নদীতে কত মৌমাছি মরে আছে, সেদিন গেলাম কত মৌমাছি মরে আছে। একটুখানি মন করতে হচ্ছে, দেখেছিস বেশি মন করতে হচ্ছে তোমার। এক্ষুনি এখন আটটা বাজে, তাই গরম করছে দেখেছিস। হ্যাঁ ওই তো কাকু না, এটা করিনি তো, এই সেরকম মধু নেই না, তার জন্য চাক হয়। আমাদের বাড়ির মধ্যে এরকম চাক করেছিল, ওদের মধু রেখেছিল বড় বড় চাক। কাকুদের একদম হয়নি নাকি না কি হয়েছে কি জানি, আমাদের কাকুদের তো যথেষ্ট হয়েছিল, ওদের সাথে কাজ করেছিলাম তো দেখছিলাম। ওরা সব বাক্সে যদিও সারিনি, তা যেগুলো ঝেড়েছিল সব ছিল ছিল ভালোই। আবার আছে কিছু এই সাইড দিয়ে আছে।
তোমাদের যখন থেকে এসেছি তখন থেকে এইরকমই আসছে। সব থেকে বড়টা রানী রিসেট চলেছে এইটা। সবাই মরল জামে দাদা সামনে যখন বাইরে যায় মাটি বাইরে ছাড়তে হবে নাকি? প্রচুর মৌমাছি ওর ভিতরে মৌমা আছে। এতক্ষণ দেখলেন কিভাবে মধুর বাক্স থেকে মধুর চাক বের করে কিভাবে মধু ঝাড়া হলো, আর আর এই মধুর চাক থেকে কিভাবে মধুর চাকগুলি কিভাবে বের করা হলো, আর ধোঁয়া দেওয়ার যন্ত্রও কিন্তু আছে, সব রকম ব্যবস্থা আছে আমাদের এই সুন্দরবনে। এবছর অনেক দূর থেকে মধুওয়ালা এসেছে, কিন্তু এবছর বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম রৌদ্র, তার জন্য কিন্তু ঠিকঠাক মধু হচ্ছে না, আর জঙ্গলের পারে যেতে পারছে না, আর ফুলেরও মধু নেই, সেই রকম অল্প কিছু মধু হচ্ছে। আর এতক্ষণ দেখালাম কিভাবে মধুর চাক থেকে মধু সংগ্রহ করা হলো, আর মেশিনের মাধ্যমে মধু সংগ্রহ করে সব কিছু কিভাবে ঢেলে নেওয়া হলো, মধু কিভাবে ঢেলে নেওয়া হলো সব কিছুই দেখালাম। এবার মধুর বাক্স থেকে মধু সংগ্রহ করার পর এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এটি মধুর বাক্সের উপরে দিয়ে তার উপরে চাপা দিতে হয়। এই বাক্সের মুখ দিয়ে মৌমাছিগুলি বের হয়, আর এগুলি দিয়ে গাট করতে হয় উপরে দিয়ে চাপা চেপে রাখতে হয়। আর আপনাদের দেখালাম মধু ঝাড়ার সময়, আপনাদের রানী মৌমাছি দেখালাম, প্রত্যেকটা বাক্সে কিন্তু একটি করে রানী মৌমাছি থাকে, আর এই রানী মৌমাছি যদি উড়ে চলে যায় বাক্সের যত মাছি সব কিন্তু উড়ে চলে যায়, তাই প্রত্যেকটা বাক্সে কিন্তু রানী মৌমাছি আছে, আর ওরাই এই মধুর যে বাক্সের মৌমাছিগুলো থাকে ওদেরকে পরিচালনা করে রানী মৌমাছি। তাহলে
আমার ভিডিওটা, আজ এই নতুন ভিডিওটা আপনাদের যে উপহার দিয়েছি, আমার এই নতুন ভিডিওটা আপনাদের উপহার দিতে পেরে কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি করে লাইক কিন্তু এই রকম সুন্দরবনের নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি বানানোর জন্য আমার উৎসাহিত করে। আবার ফিরে আসব সুন্দরবনে নতুন নতুন ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু আমার পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। তাহলে আবার ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।